এই কারণে আমি আপনাকে সবাই আর আমি এখন আমি আল আছে তেল আছে ডিম আছে। কালকে স্যার আমাকে ফোন করেছিলেন যে সঙ্গে কিছু দেওয়ার ব্যবস্থা এবং আমি করো ওরা যাতে খেতে পারে ভালো মতো স্যারের খাওয়ানোর ইচ্ছা করছেন সত্যি কই যে এই বন দপ্তরই একমাত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো দপ্তর রয়েছে যারা এই লকডাউন পিরিয়ড শুরু না এবং আপনারা জানেন দক্ষিণবঙ্গে আমফান হয়েছিল যে ঝড়ে মানুষ বিপর্যস্ত হয়েছে একদম প্রথম দিন থেকে মানুষের পাশে থেকে বন দপ্তর আমাদের নিজেদের উদ্যোগে কাউকে খাওয়ানো কাউকে রিলিফ দেওয়া কারোর কাছে পানীয় জল পৌঁছে দেওয়া কাউকে উদ্ধার করা কাউকে কাপড় জমা দেওয়া আমরা সব কাজ সারা বাংলা জুড়ে করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এবং আজকে আমি আনন্দিত যে এইরকম একজন সম্মানীয় বয়োজ্যেষ্ঠ আমাদের প্রবীণ একজন অভিভাবকের হাতে একটা আমরা একটু হুইলচেয়ার তুলে দিতে পেরেছি এবং শুধু আজকে নয় রেগুলার এই খাওয়া দাওয়া কমিউনিটি কিচেন থেকে শুরু করে এই ত্রাণ আমাদের রেগুলার চলছে। আমি চেয়েছিলাম যেহেতু দক্ষিণবঙ্গের অনেকগুলো জায়গায় গেছি উত্তরবঙ্গে একটা করবার জন্য আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আজকে যেহেতু আপনারা জানেন যে আমি একদম তিন দিন ধরে আমি প্রায় কার মানে গাড়িতে করে রওনা দিয়ে আমি এক এক পর এক জেলা সফর করে উত্তরবঙ্গে পৌঁছেছি। আজকে আমাকে একটুখানি তাড়াতাড়ি ফিরতে হবে বলে আমি গাড়ি না করে আমি ফ্লাইট ধরতে বাধ্য হচ্ছি আর কি। হ্যাঁ, যেহেতু আমার বাড়িতে একটু অসুস্থতা আছে সেটা আমাকে চলে যেতে হবে, তো সেই কারণে আমি তাও বললাম তার মধ্যে থেকেও যে যাতে অন্তত একটা টোকেন প্রোগ্রাম করা যায়। এবং আমি অত্যন্ত আনন্দিত যে সঞ্জয়বাবু যেভাবে উদ্যোগ নিয়ে একদিনের মধ্যে একদিনও বলবো না কয়েক ঘন্টার নোটিশে আজকে এই প্রোগ্রামটা করেছেন এবং খগেশ সর্দার মতো একজন এরকম জনপ্রিয় জননেতা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা আছেন। আমি আবার বলছি যে বন দপ্তর মানুষের পাশে সবসময় রয়েছে, বনকে রক্ষা করার জন্য আপনারা ছাড়া আর অন্য কোথাও কোনো গতি নেই। আজকে বন দপ্তরের শেয়ারের থেকে 4,75,000 টাকা শেয়ারের থেকে দুটো এপিসিকে দুটো গ্রাম আছে, একটা গ্রামে 280 ব্যাগ চাল, 280 ট্রে ডিম, 280 লিটার তেল এবং তার সাথে 70টা পরিবারকে এক বান করে টিন দেওয়া হলো। এটা রাজগঞ্জের বিধায়ক সাহেবের উদ্যোগে এবং আমাদের মাননীয় রাজীব ব্যানার্জির উদ্যোগে এটা কালকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করে তাদের শেয়ারের টাকার থেকে মাননীয় বিধায়ক আমাদের এবং তার সাথে হচ্ছে রাজীব ব্যানার্জি, মাননীয় রাজীব ব্যানার্জি অনারেবল মিনিস্টার, তাদের উপস্থিতিতে বিলি করা হলো। যেটা অনুষ্ঠান হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তরের উদ্যোগে তথা আমাদের এই রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোয়া রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের উদ্যোগে আজকে এই এলাকায় 280 জনকে 25 কেজি করে চাল প্লাস ডিম এক পাতা প্লাস সর্ষের তেল 1 কিলো প্লাস আরও 72 জনকে 3 বান করে টিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।